গুড মর্নিং। আজকে 25শে এপ্রিল মঙ্গলবার, এখন এই সকাল 10:15-10:30 এরকম বাজে। এই সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, দেখে তো ভালোই আছি মনে হচ্ছে। আমার বাড়ির বাকিরা ভালো আছে কিন্তু আমি খুব একটা ভালো নেই, যে কারণে আমি গতকালও ভিডিও করতে পারিনি। কালকে থেকে প্রচন্ড গায়ে হাত পায়ে ব্যথা শুরু হয়েছে পরশু সন্ধ্যে থেকে। ওই এক দাদা বলেছিল অক্ষয় তৃতীয়ার প্রসাদ আনতে, সেখানে গেছিলাম, তারপর হিয়ার নাচের স্কুল, তখনই পা গুলো ব্যথা 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 আর সর্দি, কোথার থেকে সর্দি লাগলো কে জানে। আর তারপরে কালকে সকাল থেকে জ্বর আর সঙ্গে গায়ে হাত পায়ে যে অসহ্য ব্যথা, তারপর বিকালবেলায় এসে বর প্যারাসিটামল দিল, খেলাম, সেটা খাওয়ার পর থেকে জ্বরটা আর নেই, মাথাটা ব্যথাও নয়, একটু ভার ভার হয়ে আছে, কিন্তু গায়ে হাত পায়ে অসহ্য ব্যথা সকাল থেকে। খালি মেয়েকে টিফিন করে দেওয়া অবধি, বর খেলো না, কি মিষ্টি টিষ্টি কি খেয়ে গেল। আর এই যে স্যান্ডউইচ বানালাম, দেখলে হিয়ার জন্য বানিয়েছিলাম স্যান্ডউইচ। তারই একটু শর্টে করা ভেজিটেবল রাখা ছিল, সেটা দিয়ে আমার জন্য একটা বানিয়ে নিলেন। কিছু তো খেতে হবে, ওনা বললেও হবে না, খিদেও পাচ্ছে, পাচ্ছে যে তা পাচ্ছে না যে তা নয়। দুধটা বসিয়ে আঁচটা কমিয়ে দিয়ে গেছিলাম, দুধটাও জল হয়ে গেছে, এক কাপ কফিও খাবো। সবাই আজকাল চিনি খাওয়া ছেড়ে দিচ্ছে, কিন্তু এইটুকু চিনিকে আমি আর ছাড়তে পারছি না, এই যে এইটুকু দিলাম কিন্তু দিতে হবে। গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করা হয়নি, সব নোংরা হয়ে রয়েছে। না যদি এমন করে বলছি মনে হচ্ছে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে ওরকম চকচকে বানাই না, বানাই না। আমি সবসময় গ্যাস পরিষ্কার করাটা অত করি না। টিভিটা কি হচ্ছে, টিভিটাকে অন করে দিয়ে চলে গেছি, কি কি যেন ইয়েতে সনিলি ব্যাপে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা সিরিজ এসছে, বেশ কিছুদিন হলো এসছে, আমি ঠিক নামটা বলতে পারি না, নাম না বলতে পারলে তোমরা ভুলভাল নাম বললে আবার হাসবে, ওই জন্য নাম বলছি না। কি জানো পরমব্রত চট্টোপাধ্যায়ের ওই সিরিজটা দেখবো, কালকেও সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখেছি, সেলাই টেলাই কিচ্ছু করিনি, অথচ কত সেলাই, এখন খাই। ওয়েব সিরিজটা যে দেখছি এখন ভালো করে দেখলাম, সিরিজটার নাম জাহানাবাদ। আমার প্রধান আকর্ষণ হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় আছে, ওটাই। কফিটা খাচ্ছি যে কফিটা একটু গরম গরমই খাচ্ছি, আমি অত গরম খাই না, কিন্তু গরম খাচ্ছি তার কারণ যে গলা দিয়ে গরমটা গেলে না বেশ আরাম লাগছে। রান্নাঘরের কাজগুলো করা দরকার কিন্তু এখন মনে হচ্ছে যে কাজের লোকটা রাখা দরকার। আর তোমাদেরকে বোধহয় বলেছি কি বলিনি, একদিন সন্ধ্যাবেলা আলপনার বর এসেছিল, এসে বললো যে আলপনা নাকি আবার ফিরে আসবে, কাজটাজও করবে, যাই হোক সে করুক বা না করুক, প্রধান কথা আলপনার যে এক মাসের বেতন পাওনা ছিল সেটা ওর বর নিয়ে গেছে। গরিব মানুষ, গোটা এক মাসের বেতন পাওনা ছিল, এটা আমার কাছে খুব খারাপ লাগছিল। আসার সাথে সাথে আমার বর টাকাটা আমাকে দিয়ে বললো দিয়ে দাও। গলার ভেতর দিয়ে যাচ্ছে, কি যে আরাম হচ্ছে। আমি যদি চা খেতাম তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না, চা টা খেয়ে নিলে বেশ আরাম লাগে। আদা দিয়ে চা, মশলা দিয়ে চা, তেজপাতা দিয়ে চা, কফি কেউ বলে দিয়ে খাবো।
কত মানুষ যে অবাক হয় আমি চা খাই না বলে। বেলা 3টে বাজে, শ্যাম্পু করে স্নান করে এলাম। স্নান করে খাবার বেড়ে নিয়েও তার আগে একটা কাজ করলাম। হিয়াদের স্কুলেরই একটা মেয়ের থেকে ইকোনমিক্স বইটা নেওয়া হয়েছিল, যখন হিয়ার বই দেয়নি কিন্তু ক্লাসে পড়াচ্ছিল, তখন হিয়া একটা দিদি থেকে চেয়ে নিয়েছিল, তাকে বইটা দেওয়াই হচ্ছে না, সেই জন্য বইটাকে টেবিলে এনে রাখলাম। আর আমার খাবারটাও নিয়ে নিয়েছি, টকের ডাল, মিষ্টি কুমড়ো ভাজা আর পটল ভাজা, এই রান্না, এই দিয়েই খাওয়া, এর বেশি আর কিছু করা সম্ভব না। গরম টকের ডাল হলে আমার তো কিছু লাগেও না, আর ইয়ার জন্য মাংসটুকু গরম টরম করে রেখে দিলাম। কি বলছো, কি বলছিস কে? ওকে কি বলছিস তুই, কি বলছিস? ও রাস্তা কাটবে কি তুই? ওই দেখো বিড়াল রাস্তা কাটবে ভয় পাচ্ছিল হিয়া, বিড়াল রাস্তা কাটার বদলে বিড়ালই আমাদেরকে ভয় পেয়ে গেল। আমরা যাচ্ছি হিয়া নাচের স্কুলে, ইচ্ছা করে না, আর পা হাত পা গুলো এত ব্যথা, একটুও হাঁটার ইচ্ছে নেই, কিন্তু যেতে হবে। 28-তে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে, প্র্যাকটিস তো করনা পড়েগা না। কাল আসিনি তো বাবা, কাল তো মায়ের জ্বর ছিল না, কা বললো ও জানে, বলেছি ও আমার আমাদের কাছে। তুমি এখন ব্লগ শুরু করলে? না না সকালে করেছি, জ্বরের লাগিয়া আমি শুইয়াছিলাম বলিয়াছি। হ্যাঁ হ্যাঁ বাবা দেখ দেখ কিরকম পুরো মনে হচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে, ওতে গুগুল। হাই গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং 26 এপ্রিল বুধবার, এই এখন 10:30 মতো বাজে। স্নান ধান করে ঘরে চলে এলাম, সামান্যই রান্না আমার জন্য, একটা মিশালা ঝোল তরকারি মতো করেছি, ঝোল ঝোল টমেটো দিয়ে সব সবজি দিয়ে। বরকে করে দিলাম ডালের পুরভরা রুটি, ছোলার ডালের পুরভরা রুটি, আর সঙ্গে হচ্ছে আলু পেঁয়াজের চচ্চড়ি। মেয়েকে করে দিয়েছি আলু ভাজা আর তার সঙ্গে রুটি। কালকে রাত্রে ভাত বানিয়েছি, দুপুরবেলায় ভাত বানালাম যে রাত্রের সময় হয়ে যাবে, রাত্রে খাওয়ার সময় দেখি কম। আবার আমার জন্য কি রুটি বানাবো, একটুখানি ভাত বানিয়ে ফেললাম, ভাত খেয়ে নিলাম, সেই ভাত একটু রয়েছে ওটা দিয়ে আমার ভাতও হয়ে যাবে। সেই জন্য রান্নাটার প্রেশার ছিল না, বাসন টাসন মেজে সব কিছু করে রান্না করে চলে এলাম। সকালবেলায় বর দুটো ফ্যানই, এবার ওবার দুটো ফ্যানেরই না স্পিড কমে গেছিলো ময়লা জমে, ফ্যান পরিষ্কার করে ফেললো। তখনই ও ঘর টর গুলো সুন্দর করে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে দিয়েছে, মুছেও দিয়েছে মনে হয়, হ্যাঁ মুছেও ফেলেছে, দেখলাম তো মক হাতে, ওই জন্য আজকে আমাকে আর ঘরের পিছনে খাটনি করতে হলো না। ছাদে কাপড় মেলতে যাব, কিন্তু তার আগে আমি এখন ব্রেকফাস্ট করব। একটু পরে রিয়া আর নিবেদিতা আসবে, সেলাই শিখতে। এর আগের সপ্তাহে তো হিয়া বাড়িতে ছিল, আমি ব্রেকফাস্ট করতে এত গড়িয়া করছিলাম, মানে করছি না করতে করতে রিয়া চলে এসছে, আমার ব্রেকফাস্টই আর করিনি ওই দিন, একটা মানুষকে বসিয়ে রেখে আমি কি ব্রেকফাস্ট করবো, ওই জন্য ব্রেকফাস্টই করিনি। তো ভাবছি এখন ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্ট করতে গেলে না চিন্তা কি করি, ছাতুই খাই। রান্নাঘরের ফ্লোরটা পরিষ্কার করতে হবে, খাবারটা রেডি করে নিচ্ছি, ছাতু নিয়ে, এই যে ছাতু নিয়ে নিয়েছি, এই যে কলা, আর গ্যাসের দুধটা আর একটু গরম হতে বসিয়ে চলে এসেছি।
তাড়াতাড়ি করে যাই। ওই যে দুধকে বসিয়ে এদিক ওদিক, ওই যে দুধকে বসিয়ে এদিক ওদিক গেলে ভালোবাসার চোটে আমায় দেখতে না পেয়ে দুধ আবার বাইরের দিকে রওনা দেবে। বেশি গরম করব না, এতটা গরম করব যেটা হাত সওয়া হয়ে গেছে। এটুকু সময়ের মধ্যেই যথেষ্ট গরম হয়ে গেছে দুধটা, আঙুলগুলো আমার লাল হয়ে গেল। কালকে কাপড় মেলিনি, হিয়াকে স্কুল থেকে আসার সময় বলে মেলে দিস, আমি পরে মেলে দেবো, ভুলে গেছে। তারপর নাচের ক্লাসে চলে গেল, আর কালকে নাচের ক্লাসে একটু বিশ্রাম পায়নি, পুরো টাইমটাই মিস নাচ করিয়ে গেছে। অন্যদিন হয়তো একটু বসে আবার করে। আমি কালকে ভেবেছিলাম ফেব্রিক ক্লাসে যাব, হিয়া প্র্যাকটিসে গেল, আর আমি কি যাবো ফেব্রিক ক্লাসে। আমার এই নাচটা করাতে ইচ্ছে করছে না একটাই মাত্র কারণে, সেটা হচ্ছে খোপা। কি বিশ্রী খোপা, ওর মধ্যে একটা কলাও দিয়ে দিয়েছি। না ল্যাদা ব্যাপার দেখতে দেখা বলো, মুড়িও নিয়ে চলে এসেছি, এবারের মধ্যে মুড়িটা দিয়ে দিলেই রেডি। আমি একবার সবটা মুড়ি দিই না, তাতে মুড়িটা নরম হয়ে যায়। মিষ্টির জন্য চিনি গুড় কিচ্ছু দিইনি, তাও মিষ্টি। কলাটার জন্য, কলাটা খুব ভালো। এত শুকনো হয়ে গেছিল যে খেতে পারছিলাম না, ক্যামেরাটা বন্ধ করে গিয়ে একটু দুধ দিয়ে আনলাম। ছোটবেলা থেকে এটা আমার বরাবরের অভ্যেস, যে পাত্রে দুধের কিছু খাই সেই পাত্রেই জল খাই। শিখিয়েছে না নিজে শিখেছি বলতে পারবো না, আগে তো প্রাইভেট পড়তে যাওয়ার সময় সকালবেলায় যেহেতু আমি চা খাই না সেই জন্য হেলদিং, আর হেলদিং তো আবার ঠান্ডা করতে হবে, আবার খিদেও পেয়ে যাবে। বেশিরভাগই আমি ছাতু শরবত খেয়ে পড়তে চলে যেতাম, গ্লাস নিলাম, ছাতু গুললাম, চিনি দিয়ে ঘটনাটা করে শরবত বানিয়ে খেয়ে চলে গেলাম, অনেকক্ষণ পেটটা ভরা থাকে। কি রেঁধেছি রেঁধেছি গল্প করছি, আরো একটা যে দরকারি কাজ করেছি একটা দুটো সেটা আর বলছি না, দাঁড়াও। এই যে ঘি বানিয়েছি, তোমরা তো শুধু দেখতে পাচ্ছ, আমি সুগন্ধটা পাচ্ছি, কি যে দারুণ গন্ধ, যদি তোমাদেরকে গন্ধটা পাঠাতে পারতাম তোমরা বুঝতে। কি বানিয়ে নিয়ে তারপর কড়াইটাকে ফাঁকা করে নিয়েছি, ওই কড়াইতেই আবার ছোলার ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম, ছোলার ডালের পুর বানিয়ে নিয়েছি। পুরটার বাটার সময় পাইনি, ওইখান থেকেই একটু গুঁড়ো গুঁড়ো খুঁজে নিয়ে সেটা দিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছি ছোলার ডালের পরোটা। আবার মেয়ে আসবে তখন তার আগে বেটে নেব, মেখে বানিয়ে দেবো। এখন ছাদে যেতে হবে, এতটা রোদ, ইচ্ছে করছে না ছাদে যেতে, যেতে তো হবেই।
হাতে কি কি হয়ে যাচ্ছে, ভর্তি বালতি বালতি কাপড়। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:10 হয়ে গেছে। কালকে অনেকটা রাত অবধি সেলাই করেছিলাম। কাল এটা বানিয়েছি একদম আমার আঁকা, আমার করা। এই স্টিচটা আগে মানে অনেকদিন পরে এই স্টিচটা করলাম, ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে। শর্ট ভিডিওতে এই স্টিচের ভিডিওটা শেয়ার করব। আর বাকিগুলো এমনি যেরকম কাশ্মীরি স্টিচ রান দিয়ে করি সেরকম করা বাকিগুলো। এটা ফেদার স্টিচ, এটা আমার ভীষণ ভালো লেগেছে করতে। কালকে কি ভিডিও করেছি, কতখানি করেছি সেটা তো আমি এডিট করতে গিয়ে বুঝতে পারবো। তবে এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকে ইচ্ছে আছে, আজকে যেহেতু ভিডিও করছি, রিয়া আর নিবেদিতা এলে ওদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, যদি ওরা ভিডিওতে আসতে রাজি হয়। তবে আর নিবেদিতা রাজি হবে, কারণ নিবেদিতা নিজেরই চ্যানেল রয়েছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সাথে, মানে জোম্পার সাথে। ওকে, বাই, হ্যাভ আ নাইস ডে।